আজ আমাদের জার্নি শেষের দিকে। আমরা সারাদিন ঘুরে ঘুরে ফিল্ড সার্চ করে করে দুটি ভালো ভালো স্পিসিস পেয়েছিলাম, ডেডলি স্পিসিসের মধ্যে যেগুলোকে ধরা হয়, একটি কমন ক্রেট আর একটি রাসেলস ভাইপার। তারপরে শেষমেশ আরও একটু প্রচেষ্টা ছিল, কিন্তু সেটি ব্যাড লাকিলি হাতের বাইরে চলে যায়, সেটাকে পাওয়া যায়নি। তা দেখা যাক, এখনো যেতে যেতে শেষ চেষ্টা ছাড়িনি, কারণ এই যে পরিবেশটি দেখা যাচ্ছে, এই পরিবেশটিতে টোটালি রাসেলস ভাইপারের খুব ভালো আধিপত্য রয়েছে। তা আশা করছি যদি ভাগ্য আমাদের সাথ দেয়, শেষ টাইমে একটা হলেও আমাদের হাতে পড়বে এবং সেটাকে নিয়ে আমরা শেষ স্টাডিটা কমপ্লিট করতে পারবো। তা যদিও আমাদের স্টাডিটা প্রায় কমপ্লিটের দিকেই হয়েই গেছে, তাও লাস্ট একটু মেজারমেন্ট একটা যদি পাওয়া যায় সেটারই করতে পারবো, তাহলে ডিফারেন্সটা বোঝা যাবে যে কে কোন এরিয়াতে কীভাবে ইম্প্রুভ করছে আর কার কতটা ড্যামেজ হচ্ছে। তা আমরা চলেছি আমাদের মাঠ ছেড়ে, ফিল্ড ছেড়ে রাস্তার দিকে। এখন একটি স্থানীয় গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দেখা যাক শেষমেশ। তো আজকের জার্নি এই অবধি, নেক্সট টাইম আমরা হয়তো আরও কিছু কালেকশন বাড়াতে পারবো এবং সেটা নিয়ে আমাদের স্টাডিটা আরও ভালোভাবে কমপ্লিট করতে পারবো এবং আপনাদের জনসাধারণের কাছে এই সম্পর্কে সব ভ্রান্ত ধারণাগুলো আরও ভালোভাবে কাটাতে পারবো। তো আজকে এই অবধি।